আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনে আপনাদের স্বাগতম। ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা শিরিন শীলা অভিনয়ে খুব একটা পাকা না হলেও গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক পরিচালকের নজর কেড়েছেন তিনি। অনেকে তাকে বাংলা সিনেমায় নতুন অশ্লীল নায়িকা হিসেবেও ডাকেন। নায়িকা পরিমলকে গ্রেপ্তারের পর আলোচনায় এসেছেন এই নায়িকা। তিনি এখন ঢাকায় নেই বলেও জানা গেছে। তার সর্বশেষ ফেসবুক আপডেট ছিল 3 আগস্ট, যেখানে দেখা যায় তিনি ফেনীতে অবস্থান করছেন। ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের ঘনিষ্ঠ জন ছিল এই শীলা। খুব অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই নায়িকা। চলচ্চিত্রে নিয়মিত কাজ না থাকলেও বিলাসবহুল জীবনযাপন করেন শিরিন শীলা। ওয়াজেদ আলী সুমন পরিচালিত হিউম্যান চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুর ছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। অভিনয়ের পাশাপাশি শীলা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজকর্মে পড়াশোনা করছেন।